তৃণমূল নেতার ভিডিও হলো লিক। স্টেজের উপরে উন্মত্ত নৃত্য নর্তকীর সঙ্গে তৃণমূল নেতার গলা জড়িয়ে তুমুল নাচ। তরুণীর শরীরে ঝটকায় কুপোকাত তৃণমূল নেতা, চোখ ফেরাতেই পারলেন না তরুণীর দিক থেকে। নোট বৃষ্টি আর চুটুল নাচের মেলবন্ধনে মঞ্চে একেবারে অন্যরকম পরিবেশ তৈরি হলো পান্ডবেশ্বরে। জানুন বিস্তারিত। এক বিতর্ক শেষ হতে না হতেই অন্য বিতর্ক তৃণমূলের অন্দরে। আবারও এক তৃণমূল নেতার অস্বস্তিকর ভিডিও হলো ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পান্ডবেশ্বর ব্লকের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্তোষ পাশোয়ান মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে ঘিরে নেচে বেড়াচ্ছেন একজন নর্তকে। পিছন থেকে চলছে হিন্দি গান, আর সেই গানে চুটুল নৃত্যে মজেছেন তরুণী। নাচতে নাচতে বারংবার ঢলে পড়ছেন তৃণমূল নেতার উপর, কখনো গলা জড়িয়ে ধরছেন ভালোবেসে। মঞ্চে তখন তিনি নায়িকা আর উপস্থিত তৃণমূল নেতাই যেন নায়ক। তরুণীর শরীরের ঝটকায় যে মোহিত হয়ে পড়েছেন তিনি, তা তার অঙ্গভঙ্গিতেই ছিল স্পষ্ট। দেখুন সেই ভিডিও। কার্যত এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে শুরু হয় তুমুল বিতর্ক। যদিও নিজের এই ভিডিও স্বচক্ষে দেখে তার অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন সন্তোষ পাশোয়ান। তার দাবি, তিনি জানতেনই না মঞ্চে এমন কিছুর আয়োজন করা হয়েছে। এ সমস্ত ভিডিও বানিয়ে তাকে বিপদে ফেলার চেষ্টা করছে বিজেপি। পুরো চাকান্ত করে বিজেপি পুরো চাকান্ত করে কাছে খুব এই দুমাস মধ্যে পঞ্চায়েত ইলেকশন আছে, তার জন্য এখানকার যে বিজেপির কিছু কিছু দালাল আছে, বিজেপি লিডার তো বলবো না, লিডার বলতে কিছু না, এখানে লিডার কে আছে, কিছু লিডার ফিডার কিছু না, কিছু কিছু বিজেপির দালাল আছে, তার নিজের দালালি দোকানদারি সাজাবার জন্য আজকে গেলে এগুলো এগুলো করছে, সেটা কোনো এফেক্ট পড়বে না, কোনো যায় আছে না। আমরা পঞ্চায়েত ইলেকশনে অবশ্যই আমরা জিতবো, আর মানুষের কিন্তু আমরা আমাদেরকে ভালোবাসে, সবাই জানে আমরা কেমন আমি কী করি না করি সেটা কিন্তু মানুষের কিন্তু প্রত্যেকটা লোক জানে, ছোটো ছোটো বাচ্চা অব্দি জানে।